মজুমদার তো আসলে নির্মাণ নিয়ে কথা বলার কিছু নেই, উনি একজন অসাধারণ নির্মাতা, সবসময় ওনার কাজ দেখেছি আমরা এবং কাজ করেছি। তো সেই হিসেবে বলবো যে উনি যে কষ্ট এবং শ্রম এই সিনেমাতে দিয়েছেন পুরো স্পষ্ট স্ক্রিন জুড়ে বোঝা যাচ্ছে। বাংলাদেশের এখন যে সুবাতাস বইছে সেই হিসেবে একটা পূর্ণাঙ্গ চলচ্চিত্র দেখে আমরা বেরোলাম, মানে উই আর সো হ্যাপি অ্যান্ড উই আর সো প্রাউড অফ হিম। অসাধারণ ফুল, এইরকম ছবি আরো চাই। গল্প অনেক ভালো লাগছে, ঠিক আছে, ছবিটা সব মিলে পারফেক্ট, মানে আরো পাঁচবার দেখি ছবিটা এখন, যে সুন্দর লাগছে ছবিটা, অ্যাকশনটাও সেরকম হয়েছে। এরকম ছবি সবাই চললে তো সবাই দেখতে আসবে। আগ্রহ ছিল অনেকদিন ধরে এই মুভিটা দেখার প্রতি, মানে ট্রেলার দেখে বা আগে থেকে যখন শুনেছি মানে সুন্দরবন নিয়ে হচ্ছে সেখান থেকে আগ্রহ। ইন্টারভেলের পর থেকে অনেক বেশি টুইস্ট ছিল, মানে একের পর এক টুইস্ট। অনেকদিন পর একটা ভালো মুভি দেখ, বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি। অনেক 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 ভালো, মানে হচ্ছে সিয়াম রে হচ্ছে এর আগে যেটা দেখছিলাম এটাতে আরও নতুন করে দেখলাম। আর হচ্ছে মানে একটা মানে ধরেন নর্মালি তো একটা কাপল থাকে, এখানে অনেকগুলো কাপল এবং অনেকগুলো স্টোরি একসাথে করা ভালো লাগছে। একটা মুহূর্তে মনে হচ্ছে একটা এক্সাইটিং ব্যাপার আছে, প্লাস ওনার ইয়ে সিয়ামের অভিনয়, নুসরতের অভিনয় এ ক্লাসে, এভরিথিং ইজ গুড। এটাও হাওয়া পরানের মতো বেস্ট হবে আরেকটা। এক্সিলেন্ট এক্সিলেন্ট, সব কিছু কম্বাইনটা খুব ভালো ছিল, আর আমাদের যে বাস্তব জীবনে যে প্রেক্ষাপটটা সুন্দরভাবে তুলে ধরছে, বিউটিফুল, একদম বিশ্বমানের ছবি। ইট ওয়াজ রিয়েলি গুড, গুড টু সি দ্যাট বেঙ্গল ফিল্মস আর আপগ্রেডিং, অ্যান্ড ভিএফএক্স খুবই ভালো ছিল, সিএম ভাইয়ের অ্যাক্টিং অসাধারণ ছিল, আর নতুন জায়গায় দেখলাম রিশান তার অ্যাক্টিং সুপার ন্যাচারাল ছিল, সো দ্যাট ওয়াজ রিয়েলি গুড। দশ আমি সাড়ে নয় দেব, দশে 8.5। সবগুলো খুব বাংলাদেশে আসলে যে ফিল্মের যে চেঞ্জ আসছে এটা আসলে দীপন ভাইয়ের এই সিনেমাটা দেখলে বোঝা যাবে যে একটু চেঞ্জ আসছে বাংলাদেশে। ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে মানে বাংলাদেশে তো এরকম একটা সিনেমা হতে পারে এটা একটা স্বপ্নের মতন ছিল, সেটা দীপন ভাইয়ের এই ছবিটা দেখে সেই স্বপ্নটা পূরণ হলো। বিশেষ করে এই দৃশ্য, যে কাহিনী, মানে যেভাবে দৃশ্যায়নগুলো হয়েছে মানে ভীষণ ভালো লেগেছে, ভীষণ। সুন্দরবনে কী ধরনের ঘটনা ঘটতো সেগুলোকে একটা বাস্তব টাচ চলচ্চিত্রের মধ্যে ফুটে আনছে মুভিটা। অপারেশন সুন্দরবন আসলে আমি মানে আমার এক্সপেকটেশনের বাইরে, মানে অনেক ভালো লেগেছে আর কি, এবং পুরো ছবিতে দৃশ্যায়নগুলো অনেক সুন্দর ছিল। অপারেশন সুন্দরবন আসলেই ভালো লেগেছে, আমরা বেশ এনজয় করেছি। সুন্দরবনের মধ্যে আগে কী হতো বা কী হচ্ছে, কীভাবে হচ্ছে অ্যাকশন নেওয়া যায় ডাকাতের বিরুদ্ধে, তো সেটা করেছে, খুব ভালো লেগেছে, আমরা অসম্ভব রকম এনজয় করেছি ছয়জন ফ্রেন্ড মিলে। অপারেশনটা তো আসলে অপারেশনের মতোই হয়েছে, হ্যাঁ, আসলে আমরা তো এগুলো দেখি না, পুলিশ বা র‍্যাব যে কীভাবে কাজ করে এ ধারণাটাই আমাদের অনেকটাই কম। আমরা বুঝি যে মানে একটা সন্ত্রাসী ধরে নিয়ে আসলো, ধরার পেছনের যে যুদ্ধ, যে প্ল্যানিং, সেটা সত্যি ট্রিমেন্ডাস। আমি এক কথা বলবো, বেস্ট। দীপঙ্কর দীপন অসম্ভব গুণী একজন পরিচালক, সো দীপঙ্কর দীপনের ছবি প্রতি আগ্রহ আমাদের সবসময় ভীষণ ভীষণ। আমি দর্শকদের বলবো আপনারা ছবি দেখতে আসবেন, এখন আসলে বাংলা সিনেমার সময়। এরকম একটা ছবি আমাদের দেশের পরিচালক বানাচ্ছে, সো এটা আমাদের অ্যাসেট, এবং প্রত্যেকে যে অভিনয় করেছেন, আমি স্পেশালি বলবো লোকেশন, অভিনয়, অ্যাক্টিং এটাতে আছে, বাট আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা সবার গেট আপ। আমি মনোজের কথা খুব করে বলতে চাই, সিয়াম তো বেস্ট আমি বলে এসেছি, আর একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি দেখতে পাই, দীপঙ্কর দীপন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে।